কোনে গেল গো শুনছ না এক গ্লাস পানি নিয়ে আহ শুনছ না এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো মুখে দেওয়া যায় গরম পানি খাওয়া যায় না তো আমি কি করবো তাহলে এক কাজ করো ওই পাশের বাড়ি ভাবে ফ্রিজ থেকে এক গ্লাস পানি নিয়ে আসো আমি পারবো না মানুষের ফ্রিজ থেকে পানি এনে দিতে কতবার কইলাম যে তোমার বাবার বাড়ি থেকে একটা ফ্রিজ নিয়ে আসো তুমি মানুষের বাড়িতে যাইতে গেলে তুমি যাইবা না এই তুমি তো ফ্রিজ আনা না করো তুমি জানো না যে যৌতুক আনা ঠিক নয় এটা তুমি যৌতুক কাকে এ আমার বাড়িতে একটা ফ্রিজ দিব এই ঠান্ডা পানি খাওয়ার জন্য এটা একটা যৌতুক হলো তুমি যৌতুক কারে কয় জানো তোমার তো টাকা পয়সা আনবার কই নাই তোমার কি দ্বন্দ্বলত আনবার কইছি একটা ফ্রিজ আনবার কইছি ঠান্ডা পানি পানি খামো তোমার বাপ ভাই কি ফকির হয়ে যাবো কেজন একটা ফ্রিজ দিত এই একটা ফ্রিজ দিলি কি তোমার বাপ ভাই হলো ফকির হয়ে যাবো গা একটা ফ্রিজ দিত আনবার কইছি তার নিকে তো তোমার বাপ ভাই ফকির হয়ে যায় গা এত ভক ভক করো না ঠিক আছে তোমার যদি ঠান্ডা পানি খাইবার ইচ্ছা হয় তাহলে নিজে কামাই করে ফ্রিজ কিনে আই না তারপরে খাইব আমি পারবো না ফ্রিজ নিয়ে জানার কথা কইতে আর তোমার যদি এত প্রয়োজন হয় তুমি যাই কও গা পা কি ব্যাপার এটা তো ওই বাড়ি গো বডি দাও এটা এটা এনে এলো কিমনে ওই তো তুমি তো বুঝো না এটা যৌতুক বুঝছো আরে কি কইতেছ কি এর যৌতুক কইলা গো এটা ওই যে ভাবি ফ্রিজ আনছে না বাপের বাড়ি থেকে এই ফ্রিজ নিয়া জামাই লাগ ঝগড়া লাগাইছে বুঝো না এর লাগে মনে জামাই দিয়ে দেয়া দাও দিছি তুমি তো তা বুঝবা না খালি যৌতুক যৌতুক করে তোমার হাতে বটি তোমার ঝগড়া টরা লাগাইছে নাকি আবার আরে না আমরা ঝগড়া করলাম কে তাহলে যে বটি যে তোমার কাছে বটি এটা কোথেকে জানি এইখানে আসলো আমি তো বুঝে হারলাম না ও বুঝতে পারছি এই তোমার যে বউ কইলো না কথাটা হ্যাঁ কথাটা ঠিক আছে কারণ আমি আসার পথে দেখলাম ওই বাড়িতে ওরা দুইজনে জামাই বউ দুইজনে তুমুল ঝগড়া তা আমি ভাবলাম যে ওগরের ব্যাপার পারিবারিক ব্যাপার তো অতটুকু খেয়াল করলাম না ওই আইসা পড়ছি এখন যে তাহলে ওই জামাই যৌতুক নিয়ে বিয়ে করছে না হ্যাঁ এই যৌতুকের জন্য ওদের দুইজনের ভিতরে জামাই বউর ভিতরে ঝগড়া বাচ্ছে আসলে এই যৌতুক প্রথাটা যেদিন থেকে চালু হয়েছে ওই দিন থেকে ঘরের শান্তি উঠে গেছে গা আগে একটা মেয়ে আনতো পণ দিয়ে বাড়ি ঠান্ডা থাকতো কোনো ঝগড়া বিয়ে থাকতো না এখন জামাই অনেক টাকা পয়সা নিয়ে বিয়ে করে এখন ওই বইয়ের কাজের হুকুম দেও ওই বই তো তোমার হুকুম শুনবো না কেমনে শুনবো তার বাপে মনে করো 1.5 লাখ টাকা দিয়ে তোমার কাছে বিয়ে দিছে আর খাওয়াইছে 2 লাখ টাকা তার খরচ হয়েছে এই 2 লাখ টাকা বিয়ে দেওয়ার পরেও 2 লাখ টাকা খরচ করে তোমার কাছে বিয়ে দেওয়ার পরেও তুমি তারে করা ভাবে কোনো কিছু হুকুম দিলে হুকুম মানবে না কারণ টাকা দিয়ে তারপরে বিয়ে দিচ্ছে তুমি টাকা খরচ করে বউ আনো না কাজেই শুধু তুমি কেন এই আমাদের এই বাংলাদেশের আমি সবাইকে বলি তোমরা যৌতুক নিয়ে কেউ বিয়ে করো না তাহলে তোমার ঘরে শান্তি থাকবো না আগে পূর্বে তোমাদের দাদি মা চাচিরে দেখো না কত কিভাবে থাকছে তারা স্বামী একটা কথা কইলে পারে একটা হুকুম দিলে পারে উড়ে যাইতো এখন বউ কয় কি পানি চাইলে কইলে পানি ভরে খাওকা যে আমার গরম লাগছে একটু পাখাটা আনো
আইনে পাকাটা তোমার হাতে ডেলতে দিব বাতাস করে না ঘরের শান্তি বাড়ির শান্তি উঠে গেছে এই যৌতুক প্রথা যেদিন থেকে চালু হয়েছে ওই দিন থেকে সব শান্তি উঠে গেছে চলে গেছে এই জন্য তো ওই যে জ্ঞানীরা বলে আগের দিন ফুরিয়ে দিন কাল ঘুরিয়ে এখন আর নাই বলদের দল বন বনিয়ে ঘুরছে মাঠে চাষ করলে ট্রাক্টর দিয়ে আলবায় আগে গরু জালবেছে না এখন ট্রাক্টর দিয়ে আলবায় চ এক ফালে জমি চাষ শোনো আগেকার জ্ঞানী লোকেরা কইতো আমার দাদাই কইতো এক ফালে জমি চাষ মাটি করতো ঠাস ঠাস ফসল ফুলতো বারো মাস কিষান কিষানি সুখের বাস আইরে শান্তি জি জিয়ারি নাই নাই আসতো দলে দলে আর পানের বাটায় পান সুপারি রাখতো পোলে পোলে রাঙা বুড়ির চুনের ঘটি হারায় ক্ষণে ক্ষণে সারা বাড়ি খুঁজে পাইতো কাছারি ঘরের কোণে কাছারিতে বসতো তখন দরবারের পালা তামাক খাওয়ার ধুম পড়তো গল্পে কাটতো বেলা আবার ওই হুক্কা সাজায় দিত ওই মাতাব্বরের চেলা গড় গড়িয়ে হুক্কা টানতো তিন গ্রামের প্রধান সব সমস্যার যুগ বিয়োগে দিত সঠিক সমাধান এই ভান্ডারি এখন কি তাই না টাকা ছাড়া বিচার নাই পকেট ভর্তি দিলে ঘুষ ওই বিচারকের হবে ঘুষ ন্যায় বিচারক আজ গারওয়ান জগা করে গাড়ি টানতেছে ঠেলা গাড়ি দেখতেছে আর ওই ঘুষ খুর বিচারকেরাই না ওই চেয়ারম্যান বাড়ির দারোয়ান মেম্বর বাড়ির দারোয়ান ধনির বাড়ির দারোয়ান মুখ মুসুরি ডাল কালাই পিস্ত যাতা করলে পাতিল ভর্তি রান্না হতো ঢেঁকি ছাড়াই চালে এই ভান্ডারি হ্যাঁ ঢেঁকি আছে না হ্যাঁ বউয়ের সাথে সাবধানে কথা কইব বুঝান কবি ভালো করে ওরে বুঝান যে যৌতুকের কি জ্বালা ও তখন বুঝে না ও সব সময় খালি যৌতুকের জন্য আমার কথা শুনে ওই তো সব সময় আমার সঙ্গে ঝগড়া করে সেই কথাটাই সেটা নো ওইটা নো সব সময় লাগাই থাকে সেই কথাটাই তো আমি বলছি যেন আর আগের দিন নাই বুঝো নাই ভালো করে বুঝায় যান দিন কাল ঘুরে গেছে এই জন্যই কয় ওই যে আগেকার লোকেরা বলতো দিন দিন কাল ফুরিয়ে আগের দিন ঘুরিয়ে এখন আর ওই এই ঢেঁকি দিয়ে বাড়া বানে না ঢেঁকি গেছে কোথায় নির্বাসনে পাঠাইছে ঢেঁকিরে তাই তো কয় যে ঢেঁকি গেছে নির্বাসনে আর লাঙ্গল দিয়ে হাল বাই তো এখন ট্রাক্টর দিয়ে হাল বায় আর লাঙ্গল গেছে এখন কোথায় বনবাসে আমরা শুনছি যে কমলার বনবাস না এখন লাঙ্গলের বনবাস লাঙ্গল আছে কারো ঘরে বনবাসে পাঠাই দিছে হ্যাঁ তাই কবিরা কয় জ্ঞানীরা কয় যে ডেকে গেছে নির্বাসনে লাঙ্গল গেছে বনবাসে আর যে তোমরা এই তোমাদের মতো যে লুভি যারা তারা আছে খুব নিষ্পেষণে ওই দেহ না যে তোমার হাতে দাও ওই যে ওই বাড়ির ওই যে দাও নিয়ে মারামারি করতে হবে তার কি কারণ কি নিষ্পেষণে আছে ঠিক আছে তোমরা এখনো ভালো আছো যৌতুকের কথা কইয়ে এই বইয়ের আর কোনো অত্যাচার করবা না আমি তো তোমারে খেয়াল করছি এই জন্যই তো বলছি সেদিন তুমি বাজারে গেছিলে না বাজারে যাইয়া এই ছোট্ট ছোট্ট মাছ কিনে আনছে তো মনে মনে কইলাম যে এটা তো বউ শাস্তি দেওয়ার মাছ এই মাছ ও কুটবো কেমনে আনছিল না গো বউ ওই তো ছোট ছোট মাছ এই মাছ তো সেই দেখা যায় না ওই মাছ মাছে খায় আগে ওই মাছ আমরা ফালাই দিছি হাঁস মুরগি খাচ্ছি আর তুমি আনছো খাওয়ার জন্য বউর কোটার জন্য তারপরে এটা একটা শাস্তি এই সমস্ত কাম করবা না আচ্ছা ভান্ডারি তো যাই দিয়া হ্যাঁ আর এই যৌতুকের কথা কইয়া এই বউয়ের সাথে যেন আর কোনো কয়সান করো না সুখে শান্তিতে দিন কাটাও এই মানে হাজার গরিব হইলেও হ্যাঁ একটা শান্তি আছে কিন্তু এটা বুঝো নাই আবার লক্ষপতি টাকা পয়সা আল্লাহর ঘরে কিন্তু শান্তি নাই তো তোমার ঘরে যেন শান্তি বর্ষিত হয় এই কামনা করি তো আসি চলাবো আর কোন দিন যৌতুকের কথা কম না তোমার কোনো কিছু আনবার কম না তুমি আমার জন্য এক গ্লাস গরম পানি নিয়ে আসো মনে থাকার জন্য কথাটা